শুরু হয়ে গেছে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের লড়াই। এই রাউন্ডের প্রতিটি গ্রুপের প্রতিটি দলের ম্যাচ একই সময় অনুষ্ঠিত হবে। এই নিয়মটা কেন? মোটা দাগে আমরা সবাই জানি গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স আপ হওয়ার হিসেব নিকেশটা যেন আগে থেকে কোনো দল জানতে না পারে সেজন্য। কিন্তু এই নিয়মের পেছনে একটি কারণ আছে। অতীতের দুটি তিক্ত অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ফিফা। কি সেই অভিজ্ঞতা বলছি, 1978 বিশ্বকাপের আসর বসেছিল আর্জেন্টিনায়। সেবার গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল সবার পরে। বিতর্ক আছে স্বাগতিক আর্জেন্টিনাকে অন্যায় সুবিধা দিতেই নাকি এমনটা করা হয়েছিল, যেন আর্জেন্টিনা সবকিছু বিবেচনা করে শেষ ম্যাচটি খেলতে নামতে পারে। ওই বিশ্বকাপে আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল পেরুর বিপক্ষে। পরের রাউন্ডে যেতে আর্জেন্টিনাকে জিততে হতো 4 গোলের ব্যবধানে। সবাইকে অবাক করে দিয়ে আর্জেন্টিনা সেই ম্যাচটি জিতেছিল 6-0 গোলে। অভিযোগ আছে আর্জেন্টিনা পেরুকে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক প্রলোভন দেখিয়ে ম্যাচটা কিনে নিয়েছিল। বিশ্বব্যাপী সে সময় সেই ম্যাচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। এর পরের ঘটনা 1982 সালে। সেবার অস্ট্রিয়া ও জার্মানি গ্রুপের অন্য দুই দল ছিল আলজেরিয়া ও চিলি। ওই আসলে দুর্দান্ত এক দল ছিল আলজেরিয়া। প্রথম ম্যাচেই তারা জার্মানিকে হারিয়ে দেয় 2-1 গোলে। যদিও পরের ম্যাচে তারা অস্ট্রিয়ার কাছে হেরে যায় 2-0 গোলে। আর শেষ ম্যাচটা ছিল চিলির বিপক্ষে, সেটি জেতে 3-2 ব্যবধানে। গ্রুপের শেষ ম্যাচের সমীকরণ দাঁড়ায় এরকম, জার্মানি যদি অস্ট্রিয়াকে 1 গোলের ব্যবধানে হারিয়ে দেয় তাহলে অস্ট্রিয়া ও জার্মানি চলে যাবে পরের রাউন্ডে। 3 গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে অস্ট্রিয়া। জার্মানি অস্ট্রিয়া ওই ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে যায় জার্মানি। এর পরের পুরোটা সময় জার্মানি বা অস্ট্রিয়া কোনো গোল করার চেষ্টাই করেনি, কারণ জার্মানি 1-0 গোলে জিতলে পরের রাউন্ডে তারা নিয়ে যাবে অস্ট্রিয়াকেই। স্পেনের গিহন শহরে অনুষ্ঠিত সেই ম্যাচটি পাতানো ছিল বলে অভিযোগ আছে। ইতিহাস সেটি গিহনের লজ্জা হিসেবে বিবেচিত হয়ে আছে। পরপর দুটি বিশ্বকাপে এমন দুটি ঘটনার সমাধান বের করতে বাধ্য করে ফিফাকে। কোনো দল যেন অবৈধ সুযোগ সুবিধা নিতে না পারে সেজন্য 1986 সালের মেক্সিকো বিশ্বকাপ থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি একই সময় আয়োজন করে আসছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।